আমি যাব আর ওকে নিয়ে যাচ্ছি, হানিকে নিয়ে যাচ্ছি। আলতাটা অলরেডি পরে নিয়েছি, মানে ওটা মাঝখানে প্রায় এক মাস খানিক পরে আলতা পরলাম। আমি এমন একটা মেয়ে, মনে হয় আমি প্রত্যেক সপ্তাহে আলতা পরি, মানে পরতে প্রচুর পছন্দ করি আলতা পরতে। হয়তো এখনকার দিনে অতটা কেউ পছন্দ করে না আমাকে, অনেক বলতে কি রে সবসময় আলতা পরে থাকিস, বাট আমার ভীষণ ভালো লাগে। আর মাঝখানে এত ব্যস্ততা, এত এদিক ওদিক বাপির অসুস্থতার জন্য করতে হয় না, আজকে অনেকদিন পর আলতা পরে না বেশ ভালো লাগলো পাটা। আর এখন যাচ্ছে ওইখানে, এসে তারপরে আবার কথা হবে। আজকে সিরিয়াসলি প্রচুর ব্যস্ত আছি। দেখছি দেখছি দেখছি, আবার আবার মেঘ উঠছে, কি হবে বুঝতে পারছি না। মেঘ উঠলে তো গেল সবকিছু, যদিও আজকে ইনডোর মানে একদম বাড়িতেই এখানেই হবে, বাইরে কোথাও ব্যাপারটা নেই। এখন বেরোই, দুষ্টু মামা আমার সঙ্গে যাবে। এই এলাম, আর এখন ভীষণ ব্যস্ত, এখন কিছু একটা মোটামুটি খেয়ে নিতে হবে, না হলে এখন রেডি হয়ে গেলে সাজুগুজু করে নিলে আর খেতেও টাইম পাবো না। একটু মুড়ি জল টল ঢেলে যাও খেয়ে নেবো তাড়াতাড়ি করে। সোনাই তুই কিছু খেয়ে নে। এখন মেকআপ করা চলছে, তাড়াতাড়ি করে মেকআপটা করে নিচ্ছি। তাড়াতাড়ি করে একটু মেকআপটা করে নিতে হচ্ছে, কারণ অলরেডি 6টা বেজে গেছে, এরপরে আরও নাচ টাচ করব, ওই জন্য তাড়াতাড়ি করে মেকআপটা করে নিচ্ছি। আর ভাবলাম যে আজকে একটু বিকেল থেকে তাড়াতাড়ি মেকআপ টেকআপ করে রেডি হয়ে থাকবো, একটা কাজে গেছিলাম, এমন জ্যামে পড়ে গেলাম ঠিক আজকেই দেরি হয়ে গেল। ভাবলাম যে আমি 5টা 6টার সময় থেকে একদম মেকআপ করে নেব, ওরা আসবে আমি নাচের শ্যুটটা করে নেব, জ্যামে পড়ে গেলাম। মানে কি আর বলবো, যখনই মানে ব্যস্ত হয়ে থাকে তখনই দেখবে কিছু না কিছু এরকম হয়েই যায়। যাই হোক, আজকে ভগবানকে ডাকছি যেন নাচের ভিডিওটা খুব সুন্দরভাবে ঠিকঠাকভাবে করতে পারি। আর তোমাদেরকেও বলবো, তোমরা প্লিজ ভালোবাসা দিও, সাপোর্ট করো, চেষ্টা তো করি আমি, চেষ্টা সবসময়ের জন্যই করি। আর তোমাদেরকে এটাই বলবো, প্লিজ তোমরা ভালোবাসা দিও। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, কিন্তু অনেকে সাবস্ক্রাইব করো না, তোমরা যদি দেখো সাবস্ক্রাইব তো করতেই পারো, আর কারণ আমি কষ্ট করেই ভিডিওগুলো বানাই। আর আজকে যে নাচটা করবো খুব স্পেশাল, খুবই স্পেশাল, পুজো স্পেশাল। তোমাদেরকে গানটা এখন বলবো না, একদম পরেই যখন গানটা ছাড়বো তখনই দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। খুবই স্পেশাল সংটা, আমি এবার স্পেশালভাবে এডিট করেছি সংটাকে নিয়ে, আশা করি ভালো লাগবে তোমাদেরকে, দেখো কি হয়। রেডিও হয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, আর আলতাটা পরছি, পায়ে আলতা পরা ছিল কিন্তু হাতে আলতাটা আগে থেকে পরিনি, কারণ যেহেতু নিজেকেই মেকআপ করতে হবে সেই জন্য আগে থেকে যদি আলতা পরে থাকি পুরো মুখটা লাল হয়ে যাবে, ওই জন্য রেডি হওয়ার পরে একটু আলতাটা আস্তে আস্তে করে পরে নিচ্ছি।
বোনও ব্যস্ত, ওদিকে সেট আপটা রেডি করতে হবে। রেডি হয়ে গেছি, মানে অনেকটাই ব্যস্ত আছি, তোমাদের সঙ্গে ঠিক করে আমি কথাও বলতে পারছি না। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, কি সং কি গানে নাচ করছি ওটা তো বলবো না, বাট তোমাদেরকে সবকিছু পুরো নাচের শুটিংটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখো আলতাও পরে নিয়েছি, আগে মানে মেকআপটা করার পরে আলতাটা পরলাম। রেডি হয়ে গেছি, অবশ্যই জানিও কেমন লাগছে। আর একা একাই মেকআপ করেছি, কোনো মেকআপ আর্টিস্ট ওরকম কিছু না। আর এই যে আমার দুজন ভাই এসছে, ভাই হবে, দুজন ভাই এসছে তোমাদেরকে দেখাচ্ছি। রাহুল মানে আমার বোনের ফ্রেন্ড, বোনের ফ্রেন্ড রাহুল, হাই বলে দে। আরেকজন ভাই এসছে, রেডি হয়ে গেছি, এখন নিচে যাব, দেখি কিরকম ভাবে কি সেট আপ করা হয়, কি রকম ভাবে, এখনো কোনো কিছু ঠিক হয়নি। নিচে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, তার আগে লাইটটা নিভাচ্ছি না, তার আগে তোমাদেরকে পুরো গেট আপটা দেখিয়ে দিচ্ছি। নিচে নামবো না কি ভাবছি, কারণ আমার বাড়ির ভেতরেই এই লাইটের সেট আপটা ভালো বলছে, ভাইরা বলছে। ভাইদের ভিতরে একজন ক্যামেরা করে দেবে বলছে, এখানেই ভালো লাগবে, দেখা যাক কি হয়, এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি। আমার ঠাম্মা এক্সাইটেড, কি হবে না হবে, বাবু এই এইটা পড়ছো না কেন, ওটা পড়ছো না কেন, ভূত আমি ভূত। আর তোমাদের সঙ্গে ব্লগটা এখন থেকেই শুরু করছি এইটা বলতেই ভুলে গেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ওয়েলকাম। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, মানে অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে, এখন থেকে বলছি, মানে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু হচ্ছে। দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবার একটু নাচের ভিডিওর জন্য সবসময় তো মোবাইলেই শ্যুট করি, সব কিছু করি, এবার একটু ক্যামেরার ব্যবস্থা করেছি। নিজের তো এত বড় চুল নেই, আমার চুলটা দেখো শুধু মাটিতে লেগে যাবে, এত বড়ই চুল। ওরা কোথায় গেল? আর একটা লাইট আনতে গেছি মনে হয়। আচ্ছা খুলা নেই, আমি ইয়ে করে যাচ্ছি, ওরা চলে গেছে, তাই এই সুযোগে ওদের ক্যামেরাটা নিয়ে একটু দেখার চেষ্টা করছি। আমাদের প্ল্যানিং ছিল ক্যামেরা নেওয়ার, বাট হয়ে উঠছে না, দেখা যাক কি হয়। কিন্তু পুজো চলে যাচ্ছে, এরপর আর ক্যামেরা নিয়ে কি করব, এটাও একটা ভাবার বিষয়। তবে অনেকদিন থেকেই প্ল্যানিং ছিল, কিছু কিছু প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। আমাকে না পুরো বাহা লাগছে, যে বাহা সিরিয়ালটা হতো, ইষ্টু কুটুম সিরিয়ালটা হতো, এমন ভাবে সেজেছি পুরো, ওরকম মানে মনে হচ্ছে জুয়েলারি টুয়েলারি গুলো পরে। শোনাই, আমার একটা স্পেশাল, সবসময় আমার একটা মেকআপ আর্টিস্ট চাই, তুই এবারে প্লিজ মেকআপ ম্যানের কোর্সটা করে নে, অনেক কিছু কোর্স হয়ে গেছে, প্লিজ এইটা তো করতে পারো, মেকআপ ম্যানের কোর্সটা করো। আমার আমার একটা আমার তাহলে কত ভালো লাগবে ভাবো, আমার একটা সবসময় স্পেশাল মেকআপ আর্টিস্ট আছে। ওরা একটু নিচে গেছে কি কিছু আনতে, লাইটের কিছু আনতে। না না টাকা দেইনি, দিয়ে দেবো।
মেয়ে উথলি হয়ে গেছে। প্রথমে একটু ফটোশ্যুটের পর্ব চলছে, নাচটা করার আগে একটু ফটোশ্যুট তো করতেই হবে বলো, তাই না? পুজো আসছে, ফটো তো ছাড়তেই হবে। আর তোমরা অবশ্যই জানিও লুকসটা কেমন লাগছে, একাই একাই মেকআপ সব কিছু করেছি, তোমরা অবশ্যই জানিও। ঠাকুমা চলো চলো। এবারে নিচে নামছি প্রথম গানটার শ্যুটের জন্য। কি নিব না আমি বলতে, কিটা আমাকে দিবে, জুয়েলারি গুলো পরেছি এই এই নাচটার জন্য, সবই প্রায় এরকম, মানে এই কালারের জুয়েলারি, ভুলেও যাচ্ছি কি বলে, এখন কোনো মাথা কাজ করছে না। অক্সিডাইজ জুয়েলারি গুলো পরেছি। নিচে নেমে এসেছি, দেখা যাক নিচে কোন জায়গাটায় কি হয়। দুষ্টুমামরাও আসবে এক্ষুনি, মানে সবাই এলে একটু সুবিধে হয়, কিন্তু আমার মা বাড়িতে থাকলে আরো বেশি বেশি ভালো ভালো আইডিয়া দিতে পারতো। মা এখন কলকাতাতে আছে, বাট ফোন করে জানছে, বাড়িতে থাকলে আরো আইডিয়া দিতে পারতো। মানে এইটা আমি সিরিয়াসলি বলতে পারি যে, মানে এই যে ইউটিউবের পিছনে আমি এত কষ্ট করি, যাই করি না কেন, সম্পূর্ণ আমার ফ্যামিলির সাপোর্টটা সম্পূর্ণ আছে। বিশেষ করে নাচ করার জন্য তো বাড়ির প্রত্যেকটা মাসি মেসো পিসিমণি কাকু কাকিমা, মানে সবাই সবাই প্রচুরই সাপোর্টিভ, এবং তারা এক্সাইটেড। আবার এখন থেকে কিরে পুজো চলে এলো, এখনও কোনো নাচের ভিডিও ছাড়লি না, এখনও কোনো নাচের ভিডিও ছাড়লি না, মোটামুটি সবাই ভীষণ এক্সাইটেড। দেখা যাক কি হয়, ভগবান জানে। এই প্লেসটা মোটামুটি সিলেক্ট করা হলো, ওরা ভাইরা কি করছে দেখা যাক। মন আয়, হ্যাঁ আমার জন্য এগুলো হচ্ছে। হ্যাঁ যাও দেখি লাইটের সামনে দাঁড়া দেখি, বাচ্চা মুখ দেখাচ্ছে না এদিকে। বাচ্চা বলছে বড় ভাই এগুলো কি হচ্ছে, বড় ভাই এগুলো নাচ করবে। এখন জাস্ট চলছে রেডি সেট আপ চলছে, এখন বাজে 7:54, এরপরে কখন নাচ করব কি ব্যাপার ভগবান জানে কি হয়, যেন বৃষ্টিটা না আসে। ভাইটাও ভীষণ কষ্ট করছে, সবাই কষ্ট করছে। আর নিচে গেলাম, নিচে একটু প্রবলেম, মানে কিছুটা হয়েছে, বাট একটু প্রবলেমের জন্য হলো না, উপরে আসতে হলো। আর ব্ল্যাক স্ক্রিন দরকার, ওদের আছে বাট ওদেরও আনতে খেয়াল নেই, আর আমার বাড়িতে তো নেই, এই জন্য শাড়ি দিয়েই তৈরি হচ্ছে সেট আপটা।
আমার এই নাচটায় কিন্তু এরা এর দুজন আছে, এই যে একটা মুখ আরেকটা মুখ দেখি স্পৃহা, আমার এই নাচটায় এর দুজন থাকবে। তোমরা যারা ব্লগটা দেখবে দেখবে এদেরকে না দেখতে পেলেও এরা আছে নাচটায়। এখন 9টা বাজে, এখনো আমাদের কিচ্ছু হয়নি, বের করে জানি না কখন হবে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একটা ড্রেসের কমপ্লিট হলো আর একটা ড্রেসের শুরু হবে, মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা ড্রেস পরে রেডি হয়ে যাই, তারপরে আবার একদম তোমাদের সঙ্গে কথা বলবো।